नमस्कार श्रद्धा सार्वेदे सकल आपनलोक सकलोके मैं मोर यूट्यूब चेनेल नलिनीकान्त डेकाल स्वागत जानाइछो। जोवाकालि एटी बड़ भाल खबर आहिछे आपनलोकलके डीए बृद्धि करा हैछे 17% आछिल 11% बृद्धि करा हल एटा डीए हब 28%। जेतिया एई भिडियोटो मैं आपलोड करिछो आपनलोके सोशल मीडियाटो पाइछे तार पिछत एनेकुवा धरणर विभिन्न प्रश्न आहिछे जे कि कौन सकले डीए पाव सर आम डीए पाम ने नापाम आम अमुक तारिखे एपॉइंटमेंट होइछिल आम डीए पाम ने नापाम एस एस ए सकले पाम ने नापाम स्टेट पुले पाम ने नापाम बा ट्यूटर सकले पाम ने नापाम ए सकलो बिलाक प्रश्न बहुत धरणर प्रश्न आहिसे कमेन्ट आहिसे किनो सकलो बिलाक रिप्लाई दिबो पारा नाय असलते ए दुदिन जथेष्ट मेसेज आहिसे ओदिके म आज ए भिडियोटो जुरते गुटेखिनि कथा क्लियर करि दिबो कारणे चेष्टा करिम कोन सकल শিক্ষকে বা কোন সকল কর্মচারী এই ডিএ পাব কারণে সক্ষম হব আমি মই বিশেষকৈ শিক্ষকসকলৰ কথা কব কারণে চেষ্টা করিম। যেতিয়া কোনো এজন শিক্ষকৰ এপয়েন্টমেন্ট হয় এপয়েন্টমেন্ট হোৱাৰ সময়ত এপয়েন্টমেন্ট দুই প্ৰকাৰে হয়। এক প্ৰকাৰ হৈছে কন্ট্ৰেক্সুৱেল বেসিস আৰু এক প্ৰকাৰ হৈছে স্থায়ী শিক্ষক। তাৰ ওপৰি আৰু এক প্ৰকাৰ হৈছে সেইটো হৈছে ফিক্সড পে। এনেকুৱা ধৰণৰ তিনি প্ৰকাৰৰ কেটেগৰীৰ শিক্ষক আমাৰ বিদ্যালয়বিলাকত আছে সম্পূর্ণ রেগুলার তারপর কন্ট্রেকচুয়াল আর সম্পূর্ণ ফিক্সড পে। এতিয়া ডিএ সেই সকল শিক্ষকে পাব যিসকল সম্পূর্ণ রেগুলার শিক্ষক আর যিসকল সর্বশিক্ষার অধীনের কি হয় কন্ট্রেকচুয়াল বেসিসের শিক্ষক সেই সকলে পাব। অর্থাৎ যিসকল শিক্ষকর এই বেসিক পে আছে আর এটা গ্রেড পে আছে সেই শিক্ষক সকলে সকলে কি পাব কারণে সক্ষম হয় এই ডিএ পাব কারণে সক্ষম হয় কারণ এই বেসিক পে আর গ্রেড পে লগ লগাই তার উপর ভিত্তি করে ডিএ বাড়ে তার উপর ভিত্তি করে 3% ইনক্রিমেন্টটো হয় জুলাই মাহত। এতিয়া এই আমার যখন শিক্ষক আছে শিক্ষকসকলক মই এফালৰ পৰা কৈ যাব কারণে চেষ্টা করি কোন সকলে এই গ্রেড মানে ডিএটো পাব কারণে সক্ষম হব আর কোন সকলে পাব কারণে সক্ষম নহয়। প্রথম হল যখন সম্পূর্ণ রেগুলার জুন তারিখতে রেগুলার নহক 5 ফেব্রুয়ারিয়ে হোক 28 তারিখে হোক বা আগতে হোক বা যাওয়াকালে এপয়েন্টমেন্ট পাওয়া হোক রেগুলার শিক্ষকে দিয়ে তৎকালীনভাবে পাব রেগুলার শিক্ষক সকলে দিয়ে পাব। দুই নম্বর এস এস এ কন্টেক্সুয়াল সকল যখন শিক্ষক এস এস এ কন্টেক্সুয়াল যখনকলে এই মানে স্কেলত দরমাহা পায় তেওঁলোকে এই দিয়ে পাবর কারণে সক্ষম হব। তিনি নম্বরতে যখন কি আছিল আজিপরা কিছুদিন আগতে মানে 2 বছরমান আগতে স্টেট পুল বলে কিছু শিক্ষকক নিযুক্তি দিয়া হয়েছিল এই স্টেট পুলের শিক্ষকসকলক কি করা হয়েছে বর্তমান স্কেলত দরমাহা দিয়া হয়েছে গতি স্টেট পুলের শিক্ষকসকলে কি পাব কারণে সক্ষম হব এই ডিএ পাব কারণে সক্ষম হব। তারপর আজিপরা কিছুদিন আগতে টিউটর হিসাবে এই বিদ্যালয়বিলাকক প্রভিন্সিয়ালাইজেশন করা হল বিদ্যালয়বিলাক নহয় আসলে পোস্ট প্রভিন্সিয়ালাইজেশন করা হয়েছে এই তেনেকুৱা ধৰণে টিউটৰ হিচাপে নিযুক্তি দিয়া হৈছে। এতিয়া টিউটৰসকল যিহেতু সম্পূৰ্ণ ফিক্সড পে 10,000 টকা তেওঁলোকৰ দৰমহা হয় গতিকে তেওঁলোকে এই ডিএ পাব কাৰণে সক্ষম নহয়। এতিয়া এছ এছ এ গ'ল ৰেগুলাৰ গ'ল তাৰপিছত ষ্টেট পুল গ'ল এই তিনি ধৰণৰে শিক্ষক আছে। তাৰ উপৰি আৰু যদি বেলেগ ধৰণৰ তেনেকুৱা শিক্ষক আছে যিসকলে এই স্কেলত দৰমহা পায় তেওঁলোকে এই ডিএ পাবৰ কাৰণে সক্ষম হ'ব। কিন্তু তাৰ বিপৰীতে যদি কোনোবা এছ এছ এ শিক্ষকো আছে তেওঁ ফিক্সড পে দরমাহা পায় স্কেলত নাপায় যদি এই তেনেকুৱা ধৰণৰ শিক্ষক আছে তেনেকুৱা ধৰণৰ শিক্ষকে কি নাপাব এই ডিএটো পাবৰ কাৰণে সক্ষম নহ'ব। গতিকে ছাৰ বাইদেউসকল আপোনালোকে যিমানখিনি প্ৰশ্ন কৰি আছিল সকলোবিলাকৰ উত্তৰ দিব পৰা নাছিলোঁ আজি মই ভিডিঅ'টোৰ জৰিয়তে গোটেইখিনি কথা ক্লিয়াৰ কৰি দিলোঁ আৰু আপোনালোকে নিশ্চয় এতিয়া এই ভিডিঅ'টোৰ জৰিয়তে গম পালে যে কি আপোনালোকে নিজে ডিএটো পাবৰ কাৰণে সক্ষম হ'বনে নহয়। গতিকে ছাৰ বাইদেউসকল ভিডিঅ'টো ইমানতে সামৰিছোঁ। ধন্যবাদ।